সূর্য আড়াল থেকে আলো দিয়ে যা যে কষ্টটা পাচ্ছেন। হ্যাঁ ঠিক আছে, আপনার বাবা মা যেটা করেছিলেন ভুল করেছিলেন, কিন্তু এখন আপনি ভুল করছেন। আমি ওই শিকিরে যাইতে গেছিলাম, তা শিকি বলে যে আমি আগে থেকেই জানি, কিরকম করে জানে বল দিন একটু। আমি শিকাপুরে এটা শিখাইছি, এটা যে কি কাম করেছিস তুই। তোমার ভাই তোমার জীবন থেকে হারিয়ে গেছে, তার জন্য আমার খুবই মন খারাপ। এই জন্য মন খারাপ কি? আমার বিশ্বাস আছে আমার ভাইরে আমি পাবো, ঢাকা শহরে আইছে আমার ভাইর খুঁজে নিয়েই যাব আমি। আমার ফ্রেন্ড জয়শা আর উনি আমার মাঝাত ভরসা পাচ্ছি তোমার কথাবার্তায় বাবা। আসলে শিক্ষিতা না ইদানিং একটু কেমন যেন হয়ে গেছে, একটু পড়াশোনায় অমনোযোগী হয়ে গেছে। একটু ভাইঙ্গে কই, মানে মানুষের সঙ্গে মানুষের যে স্বাভাবিক সম্পর্ক থাকে সেরকম। ও না মানে আমি করছি কি, ওই মানুষের সাথে মানুষের যেরকম সম্পর্ক থাকে এরকম সম্পর্ক হলি সম্পর্ক রাখার কি আছে? হ্যাঁ অসুবিধা কি? অসুবিধা হচ্ছে ওই নিচের শিকিয়াপু যদি জানতে পারে তাহলে বিষয়টা অন্যরকম হবে না? শিখি জানতে পারলে আমার অসুবিধা কি? তুমি কি করছ? স্বামী জানতে পারলে আমার একটু অসুবিধা আছে। স্বামী কেন শিখি? শোন খবরদার, ওই যারা মেয়েটা যে আমার কাছে আসে, যদিও সেরকম কিছু নেই কিন্তু সামনে যেন খবরদার জানতে না পারে, বুঝছিস? ঠিক আছে, মন দিয়ে পর। জি কারেন্ট চলে গেছে এই জন্য বাইরে পড়তে আসছি। আপনি এখানে দাঁড়িয়ে আছেন? আমি তো এখানে অনেকক্ষণ যাবতই দাঁড়িয়ে আছি। তাই কারেন্ট চলে গেছে তো সেই জন্য ভাবলাম একটু বাইরে পড়াশোনা করি। কারেন্ট চলে গেছে অন্ধকারে মোম দিয়ে পড়াশোনা করতে হয় না বাইরে? জি কারেন্ট চলে গেলে তো মোম দিয়ে পড়াশোনা করতে হয়। আপনাকে একটা কথা ক্লিয়ার করা হয়নি, এটা আমাদের বাসার ছাদ, এটা একটা ভদ্রলোকের ছাদ, এই ছাদে যে কোনো সময় যে কোনো লোক স্পেশালি মেয়েরা আসতে পারে, সো আপনি সাবধানে থাকেন। আর লুঙ্গি পরছেন ভালো, সাথে আবার কোট কেন? লুঙ্গির সাথে কেউ কোট পরে? অনেক শীত সেই জন্য। আচ্ছা আপনি কি এখানেই বসে থাকবেন? হ্যাঁ কেন? না মানে আমি যে পড়ব তো, আপনি যদি এখানে বসে থাকেন তাহলে তো আমি পড়তে পারবো না। পড়তে না পড়লে ভিতরে চল যান। ভিতরে যাব? ঠিক আছে, তাহলে কি মোমটা নিয়ে যাব না রেখে যাব? জি না, আপনি মোমটা এখানে রেখে শুধু আপনি চলে যাবেন। তাহলে ভিতরে গেলে আমি পড়বো কিভাবে? একটাই তো মোম, ঘরে তার কোনো মোম নেই। আমি জানি না আপনি কিভাবে পড়বেন, আপনার মাথায় সেন্স নেই, আপনি মেডিকেল স্টুডেন্ট, প্লিজ ভিতরে যান, আপনি কিভাবে পড়বেন আপনি চিন্তা করেন। তাহলে কাজ করি, এই মোমটাকে দুই ভাগে ভাগ করি, এক ভাগ আপনাকে দিয়ে যাই আর এক ভাগ আমি নিয়ে যাই। আপনি বেশি কথা বলেন, আপনি ভেতরে যান। সরি, যান ভেতরে। আবার কি? সরি,
এই যে মেস্টার রাখেন, কারণ যদি মোমটা নিবে যায় তাহলে তো জ্বালাতে হবে আবার। চল আমার না কয়েকদিন ধরে খুব সাফোকেটেড লাগতেছে। আমি যদি আপনাকে রিকোয়েস্ট করি, আপনি কি আমাকে বাইরে কোথাও নিয়ে যেতে পারবেন? খোলা কোনো জায়গায় পারবো? আমি যদি আজকে যেতে চাই আজকেই পারবো। থ্যাঙ্কস, আমি রেডি হয়ে নেব। থ্যাঙ্কস। ওয়েলকাম। তাই তো, টিনের রং তো একই রকম, কি করা যায় বলুন তো? কি করতে চান? একটু ইউ রিকশায় ঘোরা যায়, ঠেলা গাড়িতেও ঘুরতে পারি, দুই পাশে দুজন মাঝি, শহরের নৌকা। না, আমি যখন অনেক ছোট ছিলাম বাবার সাথে না রিকশায় ঘুরতাম, বাবা আমার পাশে বসে শক্ত করে হাতটা ধরে রাখতো যেন আমি পড়ে না যাই। আপনি আমাকে নিয়ে রিকশায় ঘুরবেন আজকে? ঠেলা গাড়ি বাদ, রিকশা। আমাদের ঘর ভাড়া দিয়েছেন।
আঙ্কেল কিছু মনে করবেন না, মানে আপনাকে আমি সাধারণত ভয় পেয়ে থাকি, যে কারণে আপনি যখন কথা বলেন মানে আপনার সঙ্গে কথা বলার সময় আমারও ওই রকম ইকো হয়ে যায়, মানে এই কারণে আপনার সঙ্গে সাধারণত আমি কথা বলি না, দেখেন না। যাও যাও ঘরে যাও যাও। না আঙ্কেল, ছাদ ভরা নিয়ে তো কোনো কথা হয়নি, কিন্তু ছাদ তো ঘরের সঙ্গে লাগানো, যদি মাঝখানে একটা নালা কাটা থাকতো তাহলে বুঝতে পারতাম যে ছাদ আর ঘর আলাদা। ঠিক আছে, কালকে আমি একটা নালা কেটে দেবো। দেবো? আচ্ছা, নালা কাটলেও আমাদের সমস্যা নাই, কারণ এই ঘরে আর থাকবো না, আমার ব্যবসা অবস্থা এখন ভালো, তো আব্বার কাছ থেকে আর টাকা আনবো না, দোতলাটা ভাড়া নিয়ে নিচ্ছি। দোতলা ভাড়া নেবে মানে? মানে ওই দোতলায় কে থাকে তুমি জানো? জানো তা আপনি থাকেন, আপনি তো থাকবেন না, অন্য বাসায় চলে যাবেন, আমাদের জন্য ভালো হবে, আমাদের ঢাকা শহরে বেড়ানোর জায়গা নাই, আমি আর মাহবুব মাঝে মাঝে বেড়াতে গেলাম। এই কথা তোমাকে কে বলছে? বলছে আপনি জানেন না আঙ্কেল, এই কথাই তো বলা বলি হচ্ছে বিল্ডিং এ। আপনাকে চিনতে পারলাম না। জি আমি সুমন। সুমন, নাম তো মানুষের একটা নিশ্চয়ই থাকে, আমি গোটা ব্যাপারটা জানতে চাচ্ছি। তার আগে কি আমি আপনার পরিচয়টা জানতে পারি? আমার পরিচয় জানবেন, কিন্তু আগন্তুক তো আপনি, কেন মানে আপনি যদি আপনার পরিচয়টা দিতেন তাহলে আমার পরিচয়টা দিতে সুবিধা হতো। ও আচ্ছা, আমি এই বাড়ির চিলে কোঠার ভাড়াটে। আমি এই বাড়ির বাড়িওয়ালার মালিকের ফ্রেন্ড। বাহ, অসাধারণ পরিচয়। তো সম্পর্কটা বন্ধুত্ব পর্যায়ে আছে নাকি সীমারেখা অতিক্রম করতে চাচ্ছে বা অতিক্রম অলরেডি করে গেছে, কোনটা? আপাতত বন্ধুত্ব পর্যন্তই আছে। তার মানে প্রকৃত অর্থে আপনি ওই সীমারেখাটা লঙ্ঘন করতে চাচ্ছেন, সেটাই আপনার মনোবাসনা? আপনার রসিকতা আমি খুব এনজয় করছি। থ্যাংক ইউ। আপনি আপনি বেসিক্যালি কি করেন? শেয়ার ব্যবসা করি। ও, তো কতদিন ধরে আছেন এখানে? হ্যাঁ, বেশ কিছুদিন। আমরা ওই নূপুরের ধ্বনি শুনতে পাচ্ছি। কি ব্যাপার, তুই কেন আসছিস? কেন তুই আমার ফোন, তুই আমার ফোন ধরিস না, ইউনিভার্সিটি যাস না, আমি তোর কোনো খোঁজ খবর, তোর কোনো ট্রেস নিতে পারতেছি না, মানে হোয়াট ইজ দিস? আমার তো তোর খোঁজ খবর, তোর খোঁজ খবর নিতে হলে তো আমার এখানে আসতে হবে নাকি? আমার খোঁজ খবর নেওয়ার দরকার ঠিকই, তোর তোর খোঁজ নেওয়া দরকার কি? তোর খোঁজ নেওয়ার দরকার কি তুই বুঝিস না, তুই জানিস না? না, প্রথমত আমি বুঝি না, দ্বিতীয় যদি বুঝেও থাকি কাউকে জানাতে চায় না, ঢোল পিটাতে চায় না, জানতেও চায় না, ক্লিয়ার? আমি একটু একা থাকতে চাই। আমি থাকতে, আমি থাকতে তুই একা থাকতে পারবি না। কেন পারবো না? তুই কে? হ্যাঁ, তুই তোর লাইফ লিড কর, আমাকে আমার লাইফটা লিড করতে দে না রে ভাই। এখন এখান থেকে যা, বেশি বেশি কথা বলিস না, আমার ভালো লাগতেছে না। তুই চল বাইরে কোথাও গিয়ে বসি, তোর সাথে আমার কথা আছে। তোর সাথে আমি বেরোবো না,
আর তোর সাথে কোনো রকম আমার কথা বলার ইচ্ছাও নাই। তোর ইচ্ছা না থাকলেও তোকে এখন আমার সাথে বের হতে হবে। তুই জোর করবি আমাকে? জোর করে টেনে নিয়ে যাবি? আমি জোর করবো না, তুই যতক্ষণ না যাবি আমি এখানেই দাঁড়া থাকবো। ছেলেটাকে আমার চোখের সামনে থেকে বিদায় করেন তো। মানে কি আস্তে এটা দাও নিয়ে আসি। হ্যাঁ দাও। শিখি হোয়াট ইজ দিস? এটা এক্সেস না, এক্সট্রিম। কিন্তু আমি বলে রাখলাম এগুলোর মানে কি। আপনি কি সত্যি দাও নিতে গেছিলেন? আমার ঘরে কোনো দাও টাও নেই, আমি আসলে পরিশ্রম করতে যাচ্ছি। আপনার ফ্রেন্ড না? ভালো ছেলেটা, সম্পর্কটা বন্ধুত্ব পর্যন্ত রাখতে চাচ্ছে না, তার বাইরে যেতে চাচ্ছে। বাকি সব আপনার উপর নির্ভর করছে। আপনার মোবাইলটা চেক করে একটা এসএমএস পাঠিয়েছি। থ্যাঙ্কস। আমি না সেম এরকম একটা শিপলুক আছে দেখেছি। এরকম সেম একটা আমি শিপলুকে দিয়েছি, এটা আমার। ওকে আমার জাদু দেখবো। তোমার কাছে দুটো আছে? হ্যাঁ আছে, মনে হয়। আমি দেখছি আমরা 1 থেকে 10 পর্যন্ত কাউন্ট করব, তারপর দেখি কি দাঁড়ায়। 1 2 3 4 5 6 7 8 9 and 10 হাদো কিছু নেই তো এটার ভিতর? হরিবল না 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 কিছু নেই, দাও হাদো, হাত দাও। ওয়াও ভাইয়া, ইটস ফর ইউ। দুইটা একসাথে হয়ে গেল? হ্যাঁ, এটা একটা লাল। ভাইয়া আমি না তার ফ্রেন্ড। আমি আমি একটা জাদু দেখাচ্ছি। জি, তুমি চোখ বন্ধ করো। ওকে, আমি 1 থেকে 10 পর্যন্ত গুনবো, 10 পর্যন্ত গুনবো, তারপর দেখবো যে এখানে আমাদের মাহবুব নেই। 1 2 3 4 5 6 7 8 9 10 চোখ খুলে দেখো। ইটস গ্রেট ভাইয়া। এটা হ্যাঁ না, ইটস ফর ইউ। থ্যাংক ইউ। লাল কাপড়টা হাত থেকে উধাও হয়ে যাবে, আপনি দেখতে চান? তাহলে আমি আপনাকে জাদুটা দেখাচ্ছি। আমি ওই জাদুটা আবার দেখাবো। হ্যাঁ প্লিজ, তুমি চোখ বন্ধ করো, এদিকে তাকান। এক, তুমি কি করবে তুই বুঝতে পারছিস? ভাই আমি কি চোখ খুলব? 2 3 4 5 6 7 ভাই আমি কি চোখ খুলব? 9 and 10